হাওয়া আলাইহা সালাত ওসালামকে আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে তৈরি করেননি, তৈরি করেছিলেন বাবা আদম আলাইহা আলাইহিসালাত ওসালামের বাম পাঁজর থেকে তৈরি করেছিলেন। অর্থাৎ বাম দিকের একটি হাড্ডি থেকে নিয়ে হযরতে আদম আলাইহি সালাতু ওয়াসালাম ঘুমন্ত অবস্থায় আছেন, এরকম অবস্থায় হযরতে আদম আলাইহি সালাতু ওয়াসালামের বাম হাড্ডি থেকে, বাম দিকের একটি পাঁজরের হাড্ডি থেকে নিয়ে হাওয়া আলাইহা সালাতু ওয়াসালামকে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে দিলেন। তো আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মধ্যে যতগুলো মহিলা পাঠিয়েছেন সমস্ত মহিলার মধ্যে সবচাইতে রূপসী সুন্দরী যেই মহিলাটা ছিলেন সেটা হলেন আমাদের মা, আদি মা হযরতে হাওয়া আলাইহা সালাতু ওয়াসালাম। তার চাইতে সুন্দরী আর পৃথিবীর কেউ ছিল না, না থাকবে। আমাদের ভারতবর্ষের এতগুলো সুন্দরী ঐশ্বর্য রায় থেকে নিয়ে বিভিন্ন রকমের নামগুলো আমরা সমকালীন পেয়ে থাকি পেপার পত্রিকায়, এ নামগুলো হযরতে হাওয়া আলাইহা সালাতু ওয়াসালামের কাছে কিছুই না, খুব নগণ্য। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে চারজন সুন্দরী নারী তৈরি করেছিলেন, তার এক হলো হযরতে হাওয়া আলাইহা সালাতু ওয়াসালাম, দ্বিতীয় হলেন হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি হবেন জান্নাতের সমস্ত নারীদের সর্দারিনী। এইরকম নারী, যেই নারীকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সর্দারিনী করবেন সেই নারীটাকে আল্লাহ রাব্বুল আলামিন খুব সুন্দর করে তৈরি করেছিলেন। আর এই তো সেই ফাতেমা, যেই ফাতেমা আল্লাহ রসুল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার মানে শেষকাল পর্যন্ত, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লামের মৃত্যুর পর পর্যন্ত তিনাকে বাঁচিয়ে রেখেছিলেন, হায়াতে রেখেছিলেন। আল্লাহ রসুল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের টোটাল সাতটা ছেলে মেয়ে ছিল, যার মধ্যে ছয়খানায় ছেলে মেয়ে আল্লাহ রসুল মোহাম্মদ সাল্লামের জীবত দশায় নিজের চোখে নিজের হাতে আল্লাহ রসুল মোহাম্মদ সাল্লাম মাটি দিয়েছিলেন, নিজের চোখের জল ঝরিয়েছিলেন, কিন্তু একজনই তার সন্তান সন্ততি বেঁচেছিলেন আল্লাহ রসুল মোহাম্মদ সাল্লামের, রসুল্লাহ সাল্লামের জন্য চোখের জল ঝরানোর সেই মেয়েটির নাম হলো হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আনহা। এই হযরতে ফাতেমা ছাড়া বাকি সবাই আল্লাহ রসুলের চোখের জল নিয়ে গেছেন, কিন্তু ফাতেমা এমনই একটা নারী যেই নারীটা নিজের বাবার জন্য হৃদয় ভরে ক্রন্দন করে চোখের জল ফেলেছিলেন। সেই ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন, জান্নাতের সর্দারিনী করেছেন। এক দিবস হযরতে খাদিজা এবং ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে কথা আলোচনা হচ্ছে, আল্লাহ রসুল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বয়ান করতে করতে গিয়ে বললেন যে হে খাদিজা, জানো এই যে আমার মেয়ে ফাতেমা, তোমার মেয়ে ফাতেমা, একে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সর্দারিনী করেছেন। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, এটা আবার কেমন কথা, ও তো আমার মেয়ে, আল্লাহ চাইলে আমাকে করতেন জান্নাতের সর্দারিনী, ও তো আমার গর্ভের আমার পেটের মেয়ে। আল্লাহ রসুল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, খাদিজা তোমার যখন বয়স ৪০ বছর তখন তোমার সাথে আমার বিবাহ বন্ধন হয়, তোমাকে আমি ইসলামী শরীয়ত অনুযায়ী বিবাহ করি, তারপরে যখন তোমার বয়স ৫৫ বছর হয় তখন তুমি আমার কথাই ইসলাম কবুল করো, ইসলামের দিক থেকে তুমি প্রথম নারী, ইসলামের দিকে তুমি আমার অনুসারী হিসাবে আমার সাহাবী হিসাবে প্রথম, অতএব তোমার যখন বয়স যেই বয়সে তুমি ইসলাম কবুল করো সেটা ৫৫ বছর বয়স ছিল, তার আগে তুমি অন্য একটা অবস্থায় ছিলে, তুমি হিন্দু নামে, তুমি মুশরিক নামে, তুমি কাফের নামে পরিচিত হয়েছিলে, তোমার ওই জীবনের আমলগুলো নষ্ট হয়ে গিয়েছে, বেকার হয়ে গিয়েছে, তুমি এই বুড়ো বয়সে এসে মুসলিম হয়েছো, আর আমার মেয়ে ফাতেমা এ তো জন্ম হওয়া থেকে নিয়েই মুসলমান, এ জন্মের পর থেকেই কালেমা পড়ে, জন্মের পর থেকেই দিনের কাজ করে, জন্মের পর থেকেই সে ভালো কাজ করে, অতএব তার সমান তোমার কি আর নেকি হবে, তার সমান তোমার নেকি হবে না। কিন্তু জেনে রাখুন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতের সর্দারিনী, কিন্তু মা খাদিজাও কোনো পক্ষে কমই নয়। মা খাদিজার হাদিস আপনাদের সামনে আমি একটা পড়ছি, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসটা বর্ণনা করছেন, আতা জিব্রিল ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিব্রাইল আসলেন আল্লাহ রসুল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, আর জিব্রাইল এসেই বলছেন আল্লাহ রসুলকে, হাজহি খাদিজা, হে মোহাম্মদ, আপনি যে দেখছেন এই 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 যে মেয়েটা আসছে, এই মেয়েটাই হলো খাদিজা। আচ্ছা বলেন তো,
যেই মেয়েটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের 25 বছর বয়সে বিয়ে করলেন আর আল্লাহ রাসূলের উপরে এই সমস্ত ওহী অবতীর্ণ হচ্ছে 40 বছর বয়সের পরে আর সেই মেয়েটাকে হযরতে জিব্রাইল চিনাচ্ছেন পরিচয় দিচ্ছেন হাজি খাদিজা এই মোহাম্মদ এই যে দেখছো এই যে আসছে এই যে এই যে এই মেয়েটাই হলো খাদিজা এর মানে তার উপরে বিশেষ কোনো কথা আল্লাহর পক্ষ থেকে জিব্রাইল নিয়ে আসছেন আর এই বিশেষ কথাটা বলার জন্য আল্লাহ রাসূলকে একবারে ধীর মস্তিষ্ক হিসাবে কাউর দিকে না দেখতে গিয়ে আল্লাহ রাসূল শুধু বলতে চাইছেন এই এই যে দেখছো এই যে দেখছো এটাই হলো খাদিজা এবার আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিব্রাইল বললেন যে হাদিহি খাদিজা এটা হলো খাদিজা কদ আতত সে এখন আসছে ওয়া মাআহা ইনাউন তার হাতে দেখবে একটা বর্তন রাখা আছে ওয়া ফিহা ইদামুন ওয়া তাআমুন ওয়া শারাবুন বুখারী শরীফের হাদিসে ঠিক এইরকম ভাবে আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করছেন যে আমার কাছে জিব্রাইল আসলেন জিব্রাইল এসে বলছেন হাদি খাদিজা এইটা হলো খাদিজা কাদ আতাত মাহা ইনাউন সে এখন আসছে এবং তার হাতে একটা বর্তন রাখা আছে ওয়া ফিহা ইদামুন ওয়া তাআমুন ওয়া শারাবুন এবং সে যে বর্তনটা নিয়ে আসে সে যে প্লেটটা নিয়ে আসে সে যে পেয়ালাটা নিয়ে আসে এই পেয়ালার মধ্যে কি আছে কিছু তরকারি আছে কিছু খাবার আছে আর কিছু পান করার জন্য পানি আছে ফাইজা হিয়া আতাত কা সে যখন রাসূল আপনার কাছে আসবে অর্থাৎ খাদিজা যখন আপনার কাছাকাছি আসবে ফাকরা আলাইহা সালাম তখন আপনি একটু তাকে সালাম দিয়ে দিন সালামটা কার সালাম মির রব্বিহা আল্লাহর সালাম সে সালামটা হবে এক আল্লাহর সালাম এই সালামটা তাকে দিয়ে দিও মির রব্বিহা অর্থাৎ সালামটা আল্লাহর পক্ষ থেকে ওয়া মিন্নি শুধু আল্লাহর নয় তার সাথে আমিও সালাম দিয়েছি এই কথাটা বলে দিও আর একটা খুব ভালো কথা সে ভালো কথাটা কি ওয়া বাশশিরহা বিবাইতিন ফিল জান্নাহ আর একটা ওকে সংবাদ দিয়ে দিও সে সুসংবাদটি কি ওয়া বাশশিরহা বিবাইতিন ফিল জান্নাহ এবং এই সংবাদটি দিও যে তার জন্য আল্লাহ জান্নাতের মধ্যে একটা ঘর করে দিয়েছেন তাহলে খাদিজা কি ছোট মোটো মহিলা ছিলেন কত বড় পদমর্যাদার একটা মহিলা ছিলেন যাকে আল্লাহর পক্ষ থেকে সালাম পাঠানো হয়েছে জিব্রাইল বিভিন্ন সময়ে আল্লাহ রাসূল মুহাম্মদের বিভিন্ন স্ত্রীর কাছে এসেছেন আর একটা হাদিস যদি বলি আপনাদের তাহলে পরিষ্কারভাবে বুঝতে পারবেন খাদিজা ছাড়াও আল্লাহ রাসূল মুহাম্মদের কাছে অন্য স্ত্রীদের কাছে জিব্রাইল এসেছেন খাদিজার ইন্তেকাল হয়ে গেল খাদিজার ইন্তেকালের পরে আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বিতীয় বিবাহ করলেন দ্বিতীয় বিবাহ করার এক বছর পরেই আল্লাহ রাসূল মুহাম্মদ মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করলেন আর মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করার কিছুদিন পরেই জিব্রাইল আসছেন এসে বলছেন যে আল্লাহ রাসূল মুহাম্মদ কাছে জিব্রাইল আসছেন জিব্রাইল এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ হাদিহি আয়েশা আল্লাহ রাসূল এ হচ্ছে আয়েশা ইকরা আলাইকাস সালাম আপনি তাকে আমার পক্ষ থেকে সালাম দিয়ে দিন আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লামকে এই কথা নির্দেশ দিলেন আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাম আয়েশাকে বলছেন আয়েশা এখন জিব্রাইল এসেছে আর জিব্রাইল এসে তোমাকে সালাম দিচ্ছে কালাত আয়েশা আয়েশা বলছেন কুলতু আলাইহি সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আয়েশা বলছেন যে আমিও তার প্রতি সালাম দিলাম অর্থাৎ সালাম সালামের উত্তর দিলাম আলাইহিস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু তিনার উপর দিও তিনার উপরেও সালাম ও সালামতি অবতীর্ণ হোক এবং তিনার উপরে বরকত অবতীর্ণ হোক এবং তিনার উপরে আল্লাহর পক্ষ থেকে রহমত অবতীর্ণ হোক তারাওয়ালা নারা হযরত আয়েশা আল্লাহ রাসূলকে বলছেন আল্লাহ রাসূল আপনি তিনাকে দেখতে পাচ্ছেন আর আমি কিন্তু তিনাকে দেখতে পাচ্ছি না জিব্রাইল এসেছেন আপনি বললেন জিব্রাইল এসে আমাকে সালাম দিল এ কথা আপনি বললেন কিন্তু তারাওয়ালা নারা আপনি দেখতে পাচ্ছেন কিন্তু আমি আর দেখতে পাচ্ছি না জিব্রাইলকে দেখুন দেখতে পাবেন এইরকম পৃথিবীতে বেশ কিছু জিনিস আছে যার মধ্যে একটা হলো ফেরেশতারাকে দেখতে পাওয়া যায় না শয়তানকেও দেখতে পাওয়া যায় না শয়তানকে কেন দেখা যায় না এই একটা বড় কথা শয়তান তো সবার কাছে আছে দেখবেন শয়তান এবং ফেরেশতা
উভয়ে সবারই কাছে থাকে। শয়তানও সর্বক্ষণ মানুষের কাছে থাকে, আর আল্লাহর পক্ষ থেকে ফারিস্তারাও সর্বক্ষণ মানুষের কাছে থাকে। শয়তান চাই যে মানুষটাকে পথভ্রষ্ট করি, আর আল্লাহর ফারিস্তা চাই যে মানুষটাকে সঠিক পথে পরিচালিত করি। তো শয়তানকে দেখা যায় না, এই জন্য তাফসিরে জালালাইনে তার ব্যাখ্যা দিয়ে বলেছেন, ওয়া লাতাফাতে আজসাদিহিম ওয়া আদামে আলওয়ানিহিম, অর্থাৎ তার শরীরটা খুব নরম এবং তার রং নেই, রংবিহীন। এই রংবিহীন এবং নরম শরীরের জন্য শয়তানকে দেখতে পাওয়া যায় না, অর্থাৎ রং যার নেই তাকে তো দেখতে পাওয়া যায় না, এটা মুশকিল। অতএব শয়তানের রং নেই, আর ঠিক উল্টো হবে। উল্টো কী হবে? দুনিয়া জিন্দেগিতে শয়তানকে মানুষ দেখতে পায় না, আখেরাতি জিন্দেগি যখন হবে, এই আখেরাতি জিন্দেগিতে মানুষ শয়তানকে দেখতে পাবে, শয়তান মানুষকে দেখতে পাবে না। সেই দিন কিন্তু আমাদের বদলা সহজ হয়ে যাবে। তো সেই দিন আমরা করব কি, আমাদের জীবনের পার্থিব জীবনে যা কিছু আমাদের আল্লাহর পক্ষ থেকে ফারিস্তার মাধ্যম দিয়ে যেগুলো আমরা পেয়ে থাকব, সেগুলো অবশ্যই আমরা কিন্তু সহযোগিতা হিসাবে আল্লাহর কাছে পেয়ে থাকব, আর সেগুলো নিয়ে আমরা তখন জান্নাতে চলে যাব। আসি আপনাদের সামনে আর দুই একটি কথা বলে আমি আজকে আমাদের আলোচনা সমাপ্ত করব। আল্লাহ রাব্বুল আলামিন শিষ্টাচার হিসাবে কোরআনুল কারিমের আরও একটি জায়গাতে তিনি বলতে চাইছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তানিবু কাসীরাম মিনাদ দান ইন্না বাদাদ দান ইসমুন ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বাদুকুম বাদা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখীহি মাইতান ফাকারিহতুমুহু ওয়াত্তাকুল্লাহ। হে ইমানদার ব্যক্তিরা শুনে রাখো, ইস্তানিবু কাসীরাম মিনাদ দান, তোমরা পরহেজ করবে, তোমরা বেঁচে থাকবে, তোমরা এখান থেকে বিরত থাকবে। সেটা কি? কাসীরাম মিনাজ জান, ধারণা করা থেকে বিরত থাকবে। ধারণা করা, চিন্তা ভাবনা করা কাউরি উপরে, এটা থেকে বিরত থাকবে। ওই লোকটা মনে হয় চোর, ওই লোকটা মনে হয় মদঘোর, ওই লোকটা মনে হয় পরকীয়াকারী, ওই লোকটা ঘুষখোর, ওই লোকটা মদখোর, ওই লোকটা সুদখোর, এইরকম নিজে চিন্তা ভাবনা করবে না, এরকম ধারণা করবে না। যদি এইরকম ধারণা করো, তাহলে ইন্না বাজা জান্না ইসমুন, তাহলে এই ধরনের জানগুলো, এই ধরনের ধারণাগুলো গুনাহ হবে, আর এই গুণাগুলো তোমাদের কি হবে, সমস্ত নেকিগুলোকে খেয়ে নিবে। ওয়ালা তাজাসসু, এবং তোমরা কি করো না, জাসুসি করো না, অর্থাৎ কাউরি মন্দ জিনিসগুলো খুঁজে 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 বের করো না। কে কোথায় কি বলছে তার কান লাগিয়ে লাগিয়ে কথা শুনছে, এটা আমাদের সমাজে মহিলাদের বেশি হয়ে থাকে, যে কান লাগিয়ে কথা শোনা। এ কান লাগিয়ে কাউরি কথা শোনা যাবে না, এটা আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে শিষ্টাচার হিসাবে, আদব হিসাবে, আখলাক হিসাবে শিক্ষা দিচ্ছেন। ওয়ালা তাজাসসু, তোমরা কেউ জাসুসি করবে না, কেউ কাউরি কথায় কান লাগাবে না। ওয়ালা ইয়াগতাব বাদুকুম বাদা, এবং তোমরা কেউ কাউরি গীবত করবে না। আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখীহি মাইতান, যদি তোমরা গীবত করো আর এ সমস্ত অন্যায়গুলো করো, তাহলে জেনে রাখো তোমরা কি তোমার কোনো এক ভাইয়ের, মৃত ভাইয়ের মাংস খেতে পছন্দ করো। ফাকারিহ তুমুহ, যদি তোমাদেরকে মৃত ভাইয়ের মাংস নিয়ে এসে দেওয়া হয়, তাহলে তোমরা অবশ্যই সেটা অপছন্দ করবে। ফাকারিহ তুমুহ, ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহ তাওয়াবুর রহিম, তোমরা আল্লাহকে দেখে ভয় করো, এবং আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং তওবা কবুল করেন। অতএব যে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ আপনাকে শিষ্টাচার হিসেবে শিক্ষা দিচ্ছেন, সে আল্লাহর বাণী, সে আল্লাহর কথা, সে আল্লাহর উপদেশ, সকলকেই মানা উচিত। আর যদি আমরা সেটা না মানি, তাহলে সেটা আমাদের বড় অপরাধ, এবং আমরা হয়ে যাব জালিম, যে জালিমের কখনোই কি হবে না, ক্ষমা হবে না। অতএব এই ধরনের জালিম,
এই ধরনের অন্যায় অবিচারকারীর মধ্যে যেন আমরা কখনোই অন্তর্ভুক্ত না হই। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আমাদের কাছে কয়েকটি উপদেশ আজকের এই মহফিল থেকে নিয়ে গিয়ে আমরা করব কি, এর প্রতি আমল করার চেষ্টা করব এবং আমাদের নিজের জীবনকে আমরা অন্যায় অবিচার থেকে বাঁচিয়ে রেখে আমাদের বাকি জীবনটাকে সাফল্য মণ্ডিত করব এবং আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদের জন্য একটি বড় নিয়ামত তৈরি করে রেখেছেন, যেই নিয়ামতটি হলো জান্নাত, এই নিয়ামতটি আমরা হাসিল করতে পারবো, এই দিকে আমাদেরকে মাথায় খেয়াল রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের একটি আয়াতের মধ্যে এ সমস্ত নিয়ামতের কথা বলতে গিয়ে তিনি বলেছেন, যেই দোয়াটি আমরা অহরহ পড়ি এবং অনেক সময় আমরা পড়ে থাকি, মুনাজাতের জন্য আমরা পড়ে থাকি, সেই দোয়াটি আমরা বলি কি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। আমরা আল্লাহর কাছে চাই সেটা হলো কি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া, হে আল্লাহ তুমি আমাদেরকে দাও দুনিয়াতে, রব্বানা হে আল্লাহ, হে আমাদের প্রভু, হে আমাদের সৃষ্টিকর্তা, আতে না আমাদেরকে দাও, ফিদ দুনিয়া দুনিয়াতে, হাসানাতান কি, হাসানাতান এর মানে হলো তোমার নিয়ামত, ওয়াফিল আখেরাতে হাসানাতান এবং আখেরাতের নিয়ামত তুমি আমাদেরকে দাও। দুনিয়ার নিয়ামত, দুনিয়া আল্লাহ এমন বড় বড় নিয়ামত আমাদের জন্য করে রেখেছেন যেই নিয়ামতগুলো সমস্ত মানুষ ভক্ষণ করতে পারি না। অতএব আল্লাহর কাছে চাইতে হবে দুনিয়ার নিয়ামত, সমস্ত নিয়ামত তুমি আমাদেরকে দাও। দুনিয়ায় নিয়ামত কি দিয়েছেন, আল্লাহ মিষ্টি দিয়েছেন, কলা দিয়েছেন, দই দিয়েছেন, দুধ দিয়েছেন, বরফি দিয়েছেন, অমুক দিয়েছেন, তুমুক দিয়েছেন, খেজুর দিয়েছেন, ফল দিয়েছেন, কাপড় দিয়েছেন, পোশাক দিয়েছেন, সমস্ত কিছু নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন। এবার আপনাকে আল্লাহ করলো কি, একটা নিয়ামত থেকে বঞ্চিত করে দিল। নিয়ামতটা কি, আপনাকে আল্লাহ সুগার দিয়ে দিল, আর সুগার দেওয়ার পরে আপনাকে বলে দিল মিষ্টি খেতে পাবি না, একটা নিয়ামত আপনার জন্য বন্ধ করে দিল আল্লাহ। আল্লাহ আপনাকে করলো কি, এই ঠান্ডার মরশুমে চুলকানি দিয়ে দিল, খচর খচর চুলকানি, এবার আপনি আর খেতে পাবেন না বেগুনি, আপনার বেগুন বন্ধ। আল্লাহ আপনাকে নিয়ামত হিসাবে কেড়ে নিল কি, আপনার শরীরে ফোট হয়ে গেছে, আপনি আমের আচার খেতে পাবেন না, নাহলে আপনার ফোট পেকে ফুলে যাবে আর পুজ হয়ে যাবে, আপনাকে আল্লাহ একটা নিয়ামত থেকে বঞ্চিত করে দিলেন। অতএব আল্লাহর কাছে চাইতে হবে রব্বানা আতেনা, রব্বানা আতেনা ফিদ দুনিয়া হাসানা, হে আল্লাহ তুমি আমাদেরকে দুনিয়াতে তোমার সমস্ত নিয়ামত, যেই নিয়ামতগুলো তুমি তৈরি করে রেখেছো ছোট থেকে নিয়ে বড় পর্যন্ত, সমস্ত এই নিয়ামত তুমি আমাদেরকে দাও। ওয়াফিল আখিরাতে হাসানা, এবং আখিরাতের যে সমস্ত নিয়ামতগুলো তুমি আমাদের জন্য করে রেখেছো সে সমস্ত নিয়ামত তুমি আমাদের জন্য দাও। আখিরাতের নিয়ামতগুলো কি, আখিরাতের একটা সব থেকে বড় নিয়ামতের কথা আপনাদেরকে বলি, যেটার নাম হচ্ছে হাউজি কাউসার। আল্লাহ রসুল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন একটি জিনিস দান করেছেন, যেই জিনিসটা হলো হাউজি কাউসার, যেটা আমার পূর্বে কোনো নবী রসুলকে দেননি, যেটি আমার পূর্বে কোনো মানুষকেই দেননি, শুধুমাত্র একাই আমাকে দিয়েছেন, সেটা হলো হাউদি কাউসারের পানি, আর এই পানিটা হলো আখেরাতের নিয়ামত। মানুষ যখন তারাই তারাই নফসি নফসি করবে, আল্লাহ রব্বুল আলমীর হাসরের ময়দানে মানুষকে দাঁড় করে রাখবেন একদিন, সেই দিনটা হবে 50,000 বছরের দিন, আর সেই দিন মানুষ তারাই তারাই করবে, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার উম্মতের জন্য, আমার উম্মতের বিশিষ্ট বিশিষ্ট ভালো ভালো মুমিন ব্যক্তিদের জন্য হাউজে কাউসারের পানি নিয়ে, হাউজে কাউসারের গ্লাস নিয়ে দাঁড়িয়ে থাকব, আর তাদেরকে আমি জল পান করাবো। আর একবার যদি হাউজে কাউসারের জল, একবার যদি হাউজে কাউসারের পানি পান করে নেই, তাহলে সে 50,000 বছর পর্যন্ত হাসরের ময়দানে দাঁড়িয়ে থাকবে, একবারও তাকে তৃষ্ণা লাগবে না। সম্মানিত সুদী মণ্ডলী, আমরা সর্বক্ষণ আল্লাহর কাছে এ দোয়া করব, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। হে আল্লাহ, দুনিয়ার যতগুলো নিয়ামত রেখেছো তুমি আমার জন্য, মিষ্টি থেকে, কলা থেকে, দই থেকে নিয়ে, পোশাক থেকে নিয়ে, অমুক থেকে নিয়ে, তমুক থেকে নিয়ে, যাবতীয় কিছু তুমি আমাকে মাহিয়া করো, আমাকে দাও, আমাকে যেন ভক্ষণ করতে পারি, আমি যেন তার উপরে বিলাসিতা করতে পারি, তার উপরে আনন্দ উপভোগ করতে পারি, ওয়া ফিল আখিরাতি হাসানা, এবং আখিরাতের সমস্ত নিয়ামত তুমি আমার জন্য দিও, আমি যাতে সমস্ত নিয়ামতকে আখিরাতের কী করতে পারি, নিতে পারি, পেতে পারি, এবং সেখান থেকে আমি আনন্দ উপভোগ করতে পারি, আল্লাহ তুমি আমাকে এগুলো দান করো। সম্মানিত শ্রোতা মণ্ডলী,
আজকের আলোচনা লম্বা হওয়ার কারণে, আজকের সময় না থাকার কারণে আমি আপনাদের সামনে আজকের আলোচনা এই পর্যন্তই রাখছি। আল্লাহর কাছে দোয়া রাখবো, হে আল্লাহ তুমি আমাদেরকে, হে আল্লাহ তুমি আমাদেরকে যে সমস্ত কোরআন ও হাদিস সন্ধ্যা থেকে নিয়ে যাবৎ পর্যন্ত শ্রবণ করালেন এবং আলোচনা রাখলেন, সে সমস্ত হাদিস ও কোরআনের প্রতি আমল করার তৌফিক দান করুন। হে আল্লাহ আমাদের সকলকেই তুমি দিনের খাদিম হিসাবে চলার তৌফিক দান করুন। হে আল্লাহ তুমি আমাদেরকে দিনে শরীয়তি বুঝা এবং তার প্রতি আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।